বনে এক টুনি পাখি বসবাস করত। টুনির এই দুনিয়ায় আত্মীয় স্বজন বলতে কেউ ছিল না, তাই টুনি একাই বনের এক কোণে একটা ছোট্ট বাড়ি বানিয়ে থাকত। টুনির একাকী জীবনের একমাত্র সঙ্গী ছিল লালি নামের একটা ছাগল। একদিন, লালি, এ লালি, চল আজ তোকে আমি ওই নদীর ঘাটে ঘাস খাওয়াতে নিয়ে যাব। কাল আমি নদীর ঘাটে অনেক তরতাজা ঘাস দেখে এসেছি, চল চল তাড়াতাড়ি আমার সাথে চল, পেট পুড়ে তুই আজ সবুজ সবুজ ঘাস খাবি। সত্যি টুনি, তুই আমাকে আজ ঘাস খাওয়াতে নিয়ে যাবি? আহা, কতদিন যে আমি তরতাজা সবুজ সবুজ ঘাস খাইনি, চল তাড়াতাড়ি নদীর ঘাটে চল, আমার যে আর তর সইছে না রে। এরপর লালি আর টুনি নদীর ঘাটে যায়। নদীর ঘাটে গিয়ে লালি আপন মনে ঘাস খেতে থাকে, আর টুনি গাছের শুকনো ডাল জ্বালানির জন্য কুড়াতে থাকে। এদিকে লালি ঘাস খেতে খেতে টুনির কাছ থেকে কিছুটা দূরে চলে যায়, আর দূরে গিয়ে দেখে এক তান্ত্রিক কিছু যজ্ঞের ফল সামনে রেখে চোখ বন্ধ করে ধ্যান করছিল। লালি ফলগুলো দেখে বলে, আ কি টাটকা সুস্বাদু ফল, এমন ফল আমি কোনোদিন খাইনি, চোখেও দেখিনি, যদি একবার আমি এই সুস্বাদু ফলগুলো খেতে পারতাম। আচ্ছা, ওই তান্ত্রিক তো চোখ বন্ধ করেই আছে, এই সুযোগে যদি আমি ফলগুলো খেয়ে ফেলি তবে কি কোনো ক্ষতি হবে? না, কোনো ক্ষতি হবে না, যাই যাই এক্ষুনি ওই ফলগুলো খেয়ে নে। এ কথা বলে লালি তান্ত্রিকের সামনে রাখা ফলগুলো খেয়ে নেয়। এদিকে টুনি তার সামনে লালিকে দেখতে না পেয়ে খুঁজতে খুঁজতে সেখানে চলে আসে, আর লালিকে তান্ত্রিকের ফল খাওয়া দেখতে পায়। তা দেখে টুনি মনে মনে বলে, হায় হায় রে লালি, তুই একই সর্বনাশা কাণ্ড করলি, শেষে কিনা তান্ত্রিকের ফল খেয়ে ফেললি, যদি তান্ত্রিক বুঝতে পারে তোকে তো কাঁচা গিলে খাবে, যাই যাই তান্ত্রিক চোখ খোলার আগে লালিকে এখান থেকে নিয়ে কেটে পড়ি। টুনি এ কথা ভেবে তাড়াতাড়ি সেখান থেকে লালিকে নিয়ে বাড়িতে চলে যায়। এভাবেই সেই দিনটি কেটে যায়, আর বনের মধ্যে রাত নেমে আসে। এদিকে রাতের বেলা যখন লালি ঘরের এক কোণে ঘুমিয়েছিল, তখন ধীরে ধীরে লালি বড় হতে শুরু করে। লালি দেখতে একদম দানব ছাগলের মতো হয়ে যায়। এভাবেই সেই রাতটি কেটে যায়। পরের দিন টুনি লালির এই আকৃতি দেখে ভীষণ অবাক হয়ে যায়। এ মা, লালি তুই এত বড় হয়ে গেলি কিভাবে? হায় 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 রে, তোকে দেখতে তো একদম দানবের মতো লাগছে, তোর এই অপকর্ম হলো কি করে বলতো লালি? আমি তো এসব কিছু জানি না, আমার আকৃতি এভাবে বড় হলো কি করে? আমি আর কিছু ভাবতেও চাই না, আমাকে আগে তুই কিছু খেতে দে, আমার প্রচন্ড খিদে লেগেছে, খিদেতে জীবন আমার যা যা অবস্থা, দে তাড়াতাড়ি এক্ষুনি কিছু খেতে দে। লালিকে এমন খিদের যন্ত্রণায় কষ্ট পেতে দেখে টুনি তাড়াতাড়ি লালিকে কিছু শুকনো খড় পাতা এনে দেয়, আর লালি খিদের যন্ত্রণায় সেই শুকনো খড়গুলোই গপ গপ করে খেতে থাকে। কিন্তু তবুও লালির খিদের জ্বালা যেন মেটে না, আর লালি চিৎকার করে বলতে থাকে, আমার আরো খাবার চাই, আরো খাবার চাই, এইটুকু খাবার দিয়ে পেটের এক কোণও পূর্ণ হয়নি আমার, টুনি আমাকে আরো খাবার খেতে দে, তাড়াতাড়ি দে বলছি, খাবার চাই, আমার খাবার চাই, খাবার চাই। আমার কাছে তো শুকনো খড়ই ছিল, আর তো কিছু নেই তোকে খেতে দেওয়ার মতো, লালি তুই একটু অপেক্ষা কর, আমি তোর জন্য ঘাস কেটে আনছি। আমি কিছুতেই অপেক্ষা করতে পারবো না, আমার খাবার এবার আমি খুঁজে নিব, সর সর এখন আমার সামনে থেকে, সরে যা বলছি। এ কথা বলে লালি সেখান থেকে চলে যায়, আর পথের মধ্যে কুহু নামে এক ছোট্ট পাখির ছানাকে দেখতে পায়। কুহুকে দেখে লালি বলে, ঘাস খেয়ে তো আমার কিছুতেই পেট ভরছে না, এবার আমি বনের পাখিদের ধরে ধরে খাবো, আমার যে পাখি খেকে ওর মতো খিদে পেয়েছে, আর এই পাখির ছানাই হবে আমার প্রথম শিকার। এ কথা বলে লালি কুহুর কাছে গিয়ে বলে, বাহ তুই দেখতে তো বেশ বড় সড়, তোকে খেলে আমার পেটের ক্ষুধা কিছুটা হলেও কমবে, আয় আজ তুই আমার খাবার হবি। লালির মুখে এ কথা শুনে কুহু ভীষণ ভয় পেয়ে যায়, আর বলে, এসব তুমি কি বলছো, আমাকে কেন তুমি খাবে, ছেড়ে দাও আমাকে, আমাকে খেও না, বাঁচাও, এই ছাগল আমাকে খেয়ে ফেললো, কে কোথায় আছো, বাঁচাও আমাকে বাঁচাও। কুহু এ কথা বলতে বলতে লালি কুহুকে গিলে খায়। এভাবেই লালি বনের অনেক পাখিকে ধরে ধরে খেতে থাকে।
এদিকে বনে সবাই লালির এমন দানবীয় আচরণে ভীষণ ভয় পেয়ে যায়। লালির এমন পাখি ধরে খাওয়ার কথা টুনি জেনে যায়। আর টুনি সব শুনে মনে মনে বলে, না, লালিকে আর এভাবে সুযোগ দেওয়া যাবে না। আমাকে লালির এমন দানবীয় রূপ থেকে আগের রূপে ফিরিয়ে আনার জন্য কিছু করতেই হবে। তা না হলে তো বনের সব পাখিদের লালি খেয়ে ফেলবে। আমি আজই যাব ওই তান্ত্রিকের কাছে, যে তান্ত্রিকের ফল খেয়ে লালির এই অবস্থা হয়েছে। এ কথা বলে টুনি সেই তান্ত্রিকের খোঁজে বেরিয়ে পড়ে। আর খুঁজতে খুঁজতে টুনি তান্ত্রিকের দেখা পেয়ে যায়। টুনি তান্ত্রিককে দেখে বলে, তান্ত্রিক বাবা, তান্ত্রিক বাবা, আপনি আমাকে সাহায্য করুন। আপনি পারবেন আমার লালিকে সুস্থ করতে। বড় বিপদে পড়ে আমি আপনার কাছে এসেছি, সাহায্য করুন আমাকে। কি হয়েছে বল, তুই কেন আমার কাছে ছুটে এসেছিস? কি দরকার বল তাড়াতাড়ি, আমি তোকে সাহায্য করব অবশ্যই। তান্ত্রিকের এমন কথা শুনে টুনি সব কথা তান্ত্রিককে খুলে বলে। এরপর সব শুনে তান্ত্রিক বলে, ও, তাহলে ওই ফল তোর ছাগলই খেয়েছে। ওই ফল ছিল আমার শক্তি বৃদ্ধি করার ফল। তোর ছাগল যেহেতু সেই ফল খেয়েছে, তাই সেই ফলের গুণ তোর ছাগলের উপর পড়েছে। কিন্তু তুই কোনো চিন্তা করিস না, আমি তোকে এক শিশি জাদুই তরল দিব। সেই জাদুই তরল তুই যদি তোর ছাগলকে খাওয়াতে পারিস, তবে তোর ছাগল অজ্ঞান হয়ে যাবে। এ কথা বলে তান্ত্রিক টুনিকে জাদুই তরলের শিশিটা দেয়। আর টুনি সেই শিশিটা নিয়ে লালিকে খুঁজতে থাকে। অবশেষে টুনি তার লালিকে খুঁজে পায়। আর লালি টুনিকে দেখে বলে, ও, তুই এসেছিস, এসে ভালোই করেছিস। আমি কাউকে খাওয়ার জন্য আর খুঁজে পাচ্ছি না, এবার আমি তোকে খাবো। পেটের ক্ষুধা যে আমার কিছুতেই কমছে না। আয় আমার কাছে আয়, আমি এবার তোকে গিলে খাবো। আসলে টুনি ছিল অনেক বুদ্ধিমতী, তাই টুনি একটা বুদ্ধি বের করে। ঠিক আছে, তুমি আমাকে খাবে, তার আগে তুমি আমার তরলটুকু খেয়ে নাও। এই তরল খেলে তোমার পেট পরিষ্কার হয়ে যাবে, আর মজা করে তুমি আমাকে খেতে পারবে। সত্যি সত্যি বলছিস তুই? তাহলে দে দে আমাকে ওই তরল দে, আমি এক্ষুনি সব খেয়ে নিচ্ছি। এ কথা শুনে টুনি ভীষণ খুশি হয়ে যায়। আর টুনি লালিকে তরলটা খাইয়ে দেয়। জাদুই তরল খাওয়ার সাথে সাথে লালি সেখানে অজ্ঞান হয়ে পড়ে যায়। আর টুনি লালি অজ্ঞান হওয়ার পর বলে, এই সুযোগে আমি তাড়াতাড়ি লালির পেট কেটে পাখিগুলো বের করে নিই, তা না হলে যদি লালি আবার জেগে যায়। এ কথা বলে টুনি লালির পেট কেটে ফেলে। আর তাড়াতাড়ি করে কুহু সহ অন্যান্য পাখিগুলোকে বের করে আনে। এরপর টুনিকে কুহু সহ অন্যান্য পাখিগুলো ধন্যবাদ দিয়ে সেখান থেকে চলে যায়। তারপর টুনি লালির পেট একটা সুই সুতো দিয়ে সেলাই করে দেয়। এরপর লালি আস্তে আস্তে আগের আকারে ফিরে আসে। আর বেশ কিছুক্ষণ পর লালির জ্ঞান ফিরে আসে। আর টুনিকে বলে, এ কি, আমি এখানে পড়ে আছি কেন? টুনি, আমার কি হয়েছে? লালির কথা শুনে টুনি সব ঘটনা লালিকে খুলে বলে। সব শুনে লালি বলে, আমার ভুলের জন্য আমি এমন বিপদে পড়ব বুঝতেই পারিনি। টুনি, তুই যদি বুদ্ধি করে আমাকে তরল না খাওয়াতি, তাহলে তো আমি দানবই থেকে যেতাম রে। আসলে এখানে আমি বুঝতে পারলাম যে না জেনে শুনে কোনো খাবার খাওয়া উচিত নয়। এরপর লালি তার ভুলের জন্য অনুশোচনা করে আর টুনির সাথে বাড়িতে ফিরে যায়। তারপর থেকে টুনি আর লালি একসাথে আবারও আগের মতো সুখে শান্তিতেই বসবাস করতে থাকে।